ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি তুমি কিভাবে ব্যাখ্যা করবে অথবা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকাল যে সমস্ত কর্মপন্থা দ্বারা চিহ্নিত তার মধ্যে অন্যতম একটি হলো তাঁর দাক্ষিণাত্য নীতি পঞ্চাশ বছর রাজত্বকালে শেষ পঁচিশ বছর তিনি কাটিয়েছিলেন দাক্ষিণাত্যে উদ্দেশ্য ছিল উদীয়মান মারাঠা জাতীয়তাবাদকে অঙ্কুরে দমন করা এবং দাক্ষিণাত্যের শেয়াপন্থী দুই রাজ্য বিজাপুর ও গোলকুণ্ডা দখল করা সিংহাসনে বসার পর দাক্ষিণাত্য নিধিকে আমরা তিনটি পর্যায়ে ভাগ করতে পারি যার প্রথমটি দেখো ষোলোশো আটান্ন থেকে চৌষট্টি এই সময় দক্ষিণে শিবাজির উত্থান ঘটে এবং তার দমনের জন্য ঔরঙ্গজেব তার মাতুল শায়েস্তা খানকে দক্ষিণের সুবাদার পদে নিয়োগ করেন দ্বিতীয় পর্ব চৌষট্টি থেকে আশি মহারাজা মির্জা জয়সিংহ বা সিং দক্ষিণে মুঘল যুবাদা সরি সুবাদার রূপে কাজ করেন এবং আশি থেকে সতেরোশো সাত সম্রাট ঔরঙ্গজেব নিজে দা দক্ষিণে যান এবং দক্ষিণের সমস্যার মোকাবিলা করেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন শাহজাহানের আঙুলে দাক্ষিণাত্যের সুভাদার হিসাবে ঔরঙ্গজেব বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য দুটি দখল করার পরিকল্পনা করেছিলেন কিন্তু শাহজাহান এবং দারাশুকর বিরোধীদের তার জন্য তার এই ইচ্ছা বা স্বপ্ন পূরণ হয়নি সম্রাট হওয়ার পর ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের সেই স্বপ্ন বাস্তবায়িত করতে উদ্যোগী হন তবে এই সময়ে দাক্ষিণাত্যে মারাঠাদের উত্থানের বিষয়ে তিনি সচেতন ছিলেন তাই সম্রাট হবার অব্যাহত অব্যবহিত পরবর্তী কয়েক বছর তিনি দাক্ষিণার্থে আগ্রাসনের পরিবর্তে সমঝোতার নীতি অনুসরণ করেছিলেন তাছাড়া ওই সময়ে উত্তর ভারতে একাধিক সমস্যা তিনি বিব্রত ছিলেন তাই পূর্ণ উদ্যমে দাক্ষিণাত্যের সমস্যা সমাধানে অগ্রসর হতে পারেননি কিন্তু কয়েক বছর উত্তর ভারতের সমস্যা কিছুটা মিটলে তিনি দাক্ষিণাত্যের প্রতি নজর দেন একই সময়ে শিবাজির নেতৃত্বে মারাঠা জাতির অভ্যুত্থান তাকে দাক্ষিণাত্যের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণে আগ্রহী করে তোলে ঔরঙ্গজেব প্রথমে মোঘল সেনাপতি জয়সিংহকে বিজাপুর আক্রমণের নির্দেশ দেন কিন্তু জয়সিংহের বিজাপুর আক্রমণ ব্যর্থ হয় এরপর তিনি মুঘল সেনাপতি বাহাদুর খাঁ এবং দিলীর খাঁকে বিজাপুর আক্রমণের জন্য নির্দেশ দেন কিন্তু এবারেও মুঘল সেনাপতি দয় বা গণ ব্যর্থ হন অবশেষে ঔরঙ্গজেব নিজেই সেনাবাহিনী নিয়ে বিজাপুর রাজ্য অবরোধ করলে সেখানকার বংশীয় শাসক আদিল শাহ আত্মসমর্পণ করেন বিজাপুর মোগল সাম্রাজ্যভুক্ত হয় ঔরঙ্গজেব বিজাপুর দুর্গের ও রাজপ্রাসাদের অপূর্ব সৌন্দর্য নষ্ট করে দেন সুলতানকে দৌলতাবাদ কারাগারে নিক্ষেপ করেন এরপর ঔরঙ্গজেব দৃষ্টি ফেলেন গোলকুণ্ডার উপর গোলকুণ্ডার হিন্দু প্রভাব ও সুলতানদের আচরণ ঔরঙ্গজেবকে অপমানিত এবং ক্ষুব্ধ করেছিল তাই ঔরঙ্গজেব শাহ আলমের নেতৃত্বে একটি মুঘল বাহিনী গোলকুণ্ডার বিরুদ্ধে প্রেরণ করেন পরে ঔরঙ্গজেব নিজে গোলকুণ্ডে উপস্থিত হন এবং গোলকুণ্ডা অবরোধ করেন গোলকুণ্ডা সুলতান আবুল হাসান বীরত্বের সঙ্গে ঔরঙ্গজেবকে বাঁধা দেন সম্মুখ যুদ্ধে জয়লাভের সম্ভাবনা কম দেখে ঔরঙ্গজেব আবদুল্লা পানি নামে এক গোলকুণ্ডার কর্মচারীকে লোভ দেখিয়ে নিজের পক্ষে আনতে সক্ষম হন ওই কর্মচারীটির বিশ্বাসঘাতকতায় মুঘল বাহিনী গোলকুণ্ডা দখল করে নেন আসলে বিজাপুরের পতনের ফলে গোলকুন্ডার পতন অনিবার্য হয়ে পড়েছিল গোলকুন্ডা শাসক মুঘলদের নিয়মিত কর প্রদান করলেও এই শেয়ার রাজ্যটি গ্রাস করার ইচ্ছা ঔরঙ্গজেবের অনেক আগে থেকেই ছিল আবার মদন্য এবং অগ্নর মতো বিধর্মী হিন্দুদের নেতৃত্বে গোলকুণ্ডা মুঘল বিরোধী জোট গঠন করলে ঔরঙ্গজেব এই রাজ্য গ্রাস করতে উদ্যোগী হন দাক্ষিণাত্যে মুঘল কর্তৃত্বের পথে বড় বাঁধাস্বরূপ মারাঠারা তখনও বিদ্যমান প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে যে শিবাজি জাতীয়তা বোধ ও ধর্মীয় প্রেরণার উদ্বুদ্ধ করে বিচ্ছিন্ন মারাঠা জাতিকে একটি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করতে সক্ষম হয়েছিলেন শিবাজির হিন্দু রাষ্ট্রের আদর্শ ঔরঙ্গজেবের ক্রোধকে ভীষণভাবে বাড়িয়ে দিয়েছিল তাই শিবাজিকে দমন করার জন্য তিনি একে একে শায়েস্তা খাঁ জয়সিংহ দিলির খাঁকে নিযুক্ত করেন কিন্তু শিবাজির কর্মদক্ষতা সাহস এবং কূটকৌশলের কাছে এরা সবাই পরাজিত হন যে মিথ্যে কথা বলে শিবাজিকে মুঘল দুর্গে বন্দি করে রাখার যে পরিকল্পনা করেছিলেন শিবাজির তীক্ষ্ণ বুদ্ধির ফলে তাও ব্যর্থ হয় অতঃপর শিবাজি সৈন্য সংগ্রহ করে মুঘল বাহিনীর সাথে সংঘর্ষের জন্য প্রস্তুত হন ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে পুনরায় শিবাজীর সাথে মুঘলদের সংঘর্ষ শুরু হয় শিবাজি পুরন্দরের সন্ধি দ্বারা ষোলোশো পঁয়ষট্টি মুঘলদের যেসব স্থান দুর্গ ছেড়ে দিয়েছিলেন সেগুলি দখল করে নেন তিনি একে পুরন্দর মাদুরা কঙ্কন অধিকার করেন এবং কঙ্কন থেকে মুঘল সুভদাদকে বহিষ্কৃত করে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজী স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং নিজের ছত্রপতি উপাধি নেন শিবাজির মৃত্যুর পর তার পুত্র শম্বুজির সাথে ঔরঙ্গজেবের যুদ্ধ হয় তবে তিনি ঔরঙ্গজেবের হাতে বন্দেও নিহত হন শম্বুজির মৃত্যুর পর তার ভ্রাতা রাজারামের নেতৃত্বে মুঘল মারাটা সংঘর্ষ চলতে থাকে রাজারামের মৃত্যুর পরও তার স্ত্রী তারাবাই মুঘল বিরোধী অভিযান চালিয়ে যেতে থাকেন এমন অবস্থায় ঔরঙ্গজেবের মৃত্যু হয় সতেরোশো সাত সালে যাই হোক সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ও তার ফলাফল যথেষ্ট সমালোচিত হয়েছে একজন সরি একদল ঐতিহাসিক মনে করেন তার এই নীতি মোগল সমাজের পক্ষে শুভ হয়নি আর দল ঐতিহাসিক মনে করেন এই নীতি ছিল সময় উপযুক্ত ভিনসেন্ট স্মিথ এলফিনসন প্রমুখ ঐতিহাসিকের মতে দক্ষিণের এই দুই শিয়া রাজ্যকে ধ্বংস করে ঔরঙ্গজেব মহাভুল করেন তিনি যদি এই দুই রাজ্যের মিত্রতা লাভ করতেন তবে মারাঠা বিরুদ্ধে যুদ্ধ তার হাত অনেক বেশি শক্ত হতো তিনি এই দুই রাজ্যের সহায়তায় মারাঠাকে তিন দিক থেকে ঘিরে ফেলতে পারত সে রাজ্যগুলি ছিল স্থানীয় শক্তি তারা মারাঠার দুর্বল স্থানগুলি খবর রাখত বিজাপুর অধিকার করার ফলে বিজাপুরের অধীনস্থরা হাজার হাজার পাঠান অশ্বারোহী সেনা মারাঠারদের অধীনে চাকরি নেয় এবং মারাঠার শক্তি বাড়ায় দুই রাজ্য অধিকারের ফলে দক্ষিণে মুঘলদের রাজ্যসীমা ভয়ানকভাবে বেড়ে যায় সম্রাটের পক্ষে এই বিরাট অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব ছিল না অপরদিকে স্যার যদুনাথ সরকার এই মত খণ্ডন করে বলেছেন যে এই দুই রাজ্যের সঙ্গে মুঘলদের চিরশত্রুতা ছিল কাজী মারাঠা বিরুদ্ধে তাদের সাহায্য পাওয়া সম্ভব ছিল না মন্ত্রী মদণ্ড এবং আকন্ন বিরুদ্ধে শিয়া মারাঠা জোট গঠনের প্রচেষ্টা চালায় এবং কিছুটা সফল হন ষোলোশো সালে আলী আদিল শাহের মৃত্যুর হলে বিজাপুরে কহিষ্ণ শক্তিতে পরিণত হয় মুঘলকে প্রকৃত সাহায্য করার ক্ষমতা শিয়া রাজ্যগুলির ক্ষেত্রে অবশিষ্ট ছিল না ডক্টর সতীশচন্দ্র স্যার যদুনাথ সরকারের বা তার মতকে অনেকটাই সমর্থন করেছেন ঔরঙ্গজেবের কয়েকজন সেনাপতি এবং যুবরাজ শাহ আলম সম্রাটকে পরামর্শ দেন যে গোলকুণ্ড বিজাপুরকে ধ্বংস না করে তার কিছুটা রাজ্য কেড়ে নিয়ে ক্ষমতা খর্ব করা ভালো তাহলে তারা মারাঠার বিরুদ্ধে শক্তিসাম্য রক্ষার কাজ করবে কিন্তু ঔরঙ্গজেব এই সৎ পরামর্শ নেননি বরং এই পরামর্শ দানের জন্য তিনি যুবরাজ শাহ আলমকে বিশ্বাসঘাতকতা অভিযোগে কারারুদ্ধ করেন ঔরঙ্গজেবের বিজাপুর গোলকুণ্ডা গ্রাস করার নীতির সমর্থনে বলা যায় হয় যে জায়গিদারি সংকট থেকে রক্ষা পাওয়ার জন্যই তিনি এই দুই রাজ্য দখল করেছিলেন সম্বুজের মৃত্যুর পর ঔরঙ্গজেব দক্ষিণে তার সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যান একদিকে বিজাপুর গোলকুণ্ডার পতন অপরদিকে মারাঠা ছত্রপতি শম্ভুজির গ্রেপ্তার ও মৃত্যু সমসাময়িকভাবে মারাঠাদের বিলীন সরি হীনবল করে দিয়েছিল সেনাপতিরা সম্রাটকে পরামর্শ দেন যে দক্ষিণে আর লক্ষ্য হওয়ার এখন তার দিল্লিতে ফিরে যাওয়া উচিত মুঘল সেনা দীর্ঘ যুদ্ধের অনক্লান্ত উত্তরে সম্রাটের অনুপস্থিতির জন্য গণ্ডগোল হচ্ছে কিন্তু ঔরঙ্গজেব কারোর পরামর্শ নেননি তিনি কর্ণাটক আক্রমণের আদেশ দেন তিনি বলেন যে কর্ণাটকের পতন হলে গোটা দাক্ষিণাত্য মুঘলদের রাজ্যভুক্ত হবে এদিকে মারাঠা শক্তি সম্বুজির হত্যার ফলে প্রতিশোধে উন্মন্দ হয়ে ওঠে উন্মত্ত হয়ে ওঠে শিবাজির কনিষ্ঠ পুত্র রাজারাম এবং তার মৃত্যুর পর তার বিধবা পত্নী তারাবাইয়ের নেতৃত্বে মুঘলদের বিরুদ্ধে মহারাষ্ট্রে জনযুদ্ধ শুরু হয় কর্ণাটক আক্রমণ করায় স্থানীয় যোদ্ধা রেড্ডি নায়ক সম্প্রদায় মারাঠাদের সঙ্গে যোগ দিয়ে মুঘলদের কোণঠাসা করতে উদ্ধত হয় ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিফল হওয়ার একাধিক কারণ ছিল ঔরঙ্গজেব জয়সিংহের পরামর্শকে অগ্রাহ্য করে প্রথম ভুল করেন শিবাজী আগ্রা এলে জয়সিংহের পরামর্শ অনুযায়ী তিনি যদি শিবাজিকে একটি সন্তোষজনক ভূখণ্ড জাগির হিসাবে দিতেন তাহলে মারাটা সমস্যা অঙ্কুরের মেনেস হতো কুড়ি বছর পরে তিনি বাধ্য হয়ে জয়সিংহের নীতি মেনে নেন কিন্তু তখন সুযোগও সময় আর ছিল না বিজাপুর গোলকুণ্ডাকে পুরোপুরি অধিকার করার নীতি দরবারের অধিকাংশ সেনাপতি যুবরাজ শাহ আলম সমর্থন করেননি এর ফলে সেনাপতিদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছিল শম্ভুজির প্রাণদণ্ড দিলে সম্রাট ঔরঙ্গজেবের প্রচণ্ড হটকরের নীতি ছিল সমিত প্রাণদণ্ড মারাঠার জাতীয়তা বা জাতীয় আবেগকে জাগিয়ে তুলেছিল তিনি মারাঠার সর্দারগণ ও কর্ণাটকের জমিদারদেরকে নিজের পক্ষে টানতে পারেননি বা মারাঠাদের পক্ষে দুর্বল করতে পারেননি ঔরঙ্গজেবের দাকাত নীতি যে সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছিল এবং মুঘল সম্রাজের পক্ষে তা পতনে ত্বরান্বিত করেছিল সে বিষয়ে সন্দেহ নেই যুদ্ধে বহু অর্থ সৈন্য ক্ষয় উত্তর ও মধ্য ভারতের সম্রাটের স্বাধীন কর্তৃত্ব শিথিল হয়ে পড়া বিভিন্ন প্রাদেশিক শাসক ফৌজদার দেওয়ান প্রভৃতি বিভিন্ন স্তরের কর্মচারীর দুর্নীতি পরায়ণ ও স্বাধীনতাকামী হয়ে পড়া রাজস্বের পরিমাণ অনেক কমে যাওয়া শাসনতন্ত্র দুর্বল হয়ে পড়া কেন্দ্রীয় সম্রাটের দীর্ঘ অনুপস্থিতির সুযোগে জাট শিখ প্রভৃতি মুঘল বিরোধী জাতির উত্থান সহস্তর হওয়া প্রভৃতির কারণে ঔরঙ্গজেব রাজ্যের ও সর্বনাশ ডেকে এনেছিল স্মিথের ভাষায় দাক্ষিণাত্য একই সাথে সম্রাটের দেহ ও সাম্রাজ্যের সমাধিস্থলে পরিণত করেছিল এই কারণে বলা হয়ে থাকে স্পেনের গৃহ যুদ্ধজনিত ক্ষত যেমন নেপোলিয়ানের পতন ডেকে এনেছিল তেমনই দাক্ষিণাত্যে যুদ্ধজনিত ক্ষত ঔরঙ্গজেবের পতন ডেকে এনেছিল